जीने के लिए सोचा ही नहीं, दर्द संभालने होंगे। मुस्कुराए तो मुस्कुराने के कर्ज उतारने होंगे। हो मुस्कुराओ कभी तो लगता है जैसे होठों पे कर्ज रखा है। तुझसे नाराज नहीं जिंदगी, हैरान हूँ मैं, हो हैरान हूँ मैं तेरे मासूम सवालों से, परेशान हूँ मैं, हो हैरान हूँ मैं। গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম টু সুমন স্টোরি। বন্ধুরা, আমি আজকে একটা ছবি আঁকবো, অ্যাকচুয়ালি পেন্টিং করবো প্রখ্যাত অভিনেতা নাসিরুদ্দিন সাহেব, তার জন্য আমি একটা ছবি শর্টলিস্ট অলরেডি করেও ফেলেছি। তো পেন্টিংটা করার সাথে সাথে টাইমলেস ভিডিওটাও বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা দেখো, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে আমার ভিডিওটাকে লাইক শেয়ার করো সমস্ত বন্ধুদের সঙ্গে। ভিডিওটা কীরকম লাগলো সেটা কমেন্ট করে জানাও এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, তাতে তোমরা পরবর্তীকালে আমি যা যা ভিডিও আপলোড করব সেগুলো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো চলো ছবি আঁকা শুরু করা যাক। ऐसी उलझी नजर उनसे हटती नहीं, दांत से रेशमी डोर कटती नहीं। उम्र कब की बरस के सुफेद हो गई, काली बदरी जवानी की छटती नहीं। ओ अल्लाह ये धड़कन मरने लगी है, चेहरे की रंगत उड़ने लगी है। डर लगता है तन्हा सोने में जी, दिल तो बच्चा है जी, दिल तो बच्चा है जी, थोड़ा कच्चा है जी, हाँ दिल तो बच्चा है जी। বন্ধুরা, অনেক রাত হয়ে গেছে আর কালকে অফিসও আছে, সুতরাং তাড়াতাড়ি ঘুম থেকে উঠতেও হবে, আর বেশি করা সম্ভব না। এখন প্রায় 1:30 বাজে, তো আবার দেখি কালকে অফিস থেকে আসার পরে আরেকবার নিয়ে বসবো ছবিটা নিয়ে, কমপ্লিট করার চেষ্টা করব কালকে। তো আজকে মতন গুড নাইট। ধরো অফিস থেকে এসে প্রচণ্ড হাঁপিয়ে গেছিলাম, একটু জাস্ট হালকা পাওয়ার ন্যাপ নিয়ে নিলাম, এবার একটু কফি চাই, একটু কফি খেয়ে নেবো, তারপরে ছবিটা শুরু করব। আসলে অফিস থেকে আসার পরে একটু টায়ার্ডনেস থাকে, তখন মনে হয় একটু কফিটা বেশ ফ্রেশনেস দেয়, সেই কারণেই কফিটা আমি জেনারেলি প্রেফার করি।
এবার দেখি একটু কফি আগে খাবো অ্যাকচুয়ালি, তারপরে ছবিটা বানাবো, কারণ কালকে করেছিলাম হাফটা, হাফটা নয় পড়ে আছে। আজকে দেখি চেষ্টা করবো শেষ করার, যদি পুরোটা শেষ করে ফেলতে পারি তাহলে খুব ভালো, না হলে আবার আগামীকাল ট্রাই করতে হবে। তো এক্সপেক্ট করছি আজকেই হয়ে যাবে যদি না কিছু হয়, কারণ ছবি এমন একটা জিনিস এইগুলো জেনারেলি একদম আমি করবো বলে বসে হয়েই যাবে এরকম কোনো ব্যাপার নেই। অনেক সময় কী হয় ঠিক ভালো লাগে না, তখন ছেড়ে উঠে যেতে হয়, তার মানে ওই সময় যদি আমি করার চেষ্টা করি আলটিমেটলি ওটা ভালো হবে না খারাপই হবে। তো ঠিক আছে, কফিটা ফটাফট খেয়ে নিই, তারপরে ছবিটা শুরু করে দিই।